যত ভুল কবির বকুল। আজকে আমি আমার বইয়ের গল্পে যাব। যাও, কবে আসলে তো মানে এরকম করে আয়োজন করে বা একদম তারিখ নির্ধারণ করে কিন্তু কোনো কাজই আমার কখনো হয়নি। আমার কাজটা বিশেষ করে কবিতার ক্ষেত্রে খুব হুটহুট হুটহাট হয়ে গিয়েছে। আমি তো আসলে আগে কবিতা লিখতাম, কবিতা লেখা থেকে গানে আসলাম, এসে কিন্তু ওই কবিতার চর্চাটা একদম ওখান থেকে সরে গিয়েছি। যদিও আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয় 84 সালে, দ্বিতীয় কাব্য সেটা ছিল আমি বিদ্রোহী, তারপর বের হয় চিৎকার, সেটা বেরিয়েছিল 87 সালে, তারপর বের হয় 2002-এ বের হয় যত ভুল কবির বকুল, এটা একটা রিমারিক। এরপর এই তার 20 বছর পর, হ্যাঁ 20 বছর পর বইমেলা এলো দ্বিতীয় জীবন। তো আমার এখানে বিশাল প্রশ্ন, মানে 20 বছর, 2 দশক সময় নিলেন আপনি বইটা বের করতে? না, আমি তো কবিতা লেখা ছেড়ে দিয়েছিলাম, একদম চর্চা ছেড়ে দিয়েছিলাম, তবে প্যান্ডামিকের সময় ঘরে বসেই তো তার মধ্যে আক্রান্ত হয়েছি, ওই সময় এই গুলো কবিতা লেখা টানা, সেটাও অনেকগুলো সময় পেরিয়েছি, পার করেছি ঘরে বসে। তখন যেটা হয়েছে, আমার একটা ভালো বন্ধু আছে তাহসিন, খুব ভালো আবেগ করে, তো আমি কবিতা লিখি তো ওকে আমি দিয়েছি, করলো আমাকে খুব সারপ্রাইজ করলো, তারপরে দেখলাম যে আমার একটা কবিতা আবৃত্তি করে তুলে দিয়েছে, পোস্ট দিয়েছে, তো আমার শুনে তো খুব ভালো লাগলো, এবং আমি কেন যেন মনে হলো যে আমি এক ধরনের মানে ও আমাকে ইন্সপায়ার করলো যে আরো কবিতা লেখো। তখন আমি যে আরো কয়েকটা লিখেছিলাম তো ওকে আমি একটা একটা করে দেই, তারপর ও আবার আবৃত্তি করে তুলে দেয়, এরকম করে করে আমরা কিন্তু আমার 23টা কবিতা তাহসিন রেজা আবৃত্তি করেছে, যেগুলো এবং একটা কবিতা শুধু দ্বৈত কবিতা ছিল যেটা তাহসিন রেজার সঙ্গে আফসানা মিমি করেছে কবিতাটি, হ্যাঁ সিঁড়ি ঘরে কথোপকথন। তো যেটা হয়েছে যে আমার এই বইটার মধ্যে বিশেষত্ব হলো যে এর মধ্যে একটা কিউআর কোড দেয়া আছে, এটা স্ক্যান করলেই ওই 23টা কবিতাই কিন্তু শুনতে পাবে সময়। ওয়াও, এটা আমার আগে জানা ছিল না। স্ক্যান করলেই তোমার হাতেও আমার বইটা আছে, কিন্তু তুমি দেখো একটা স্ক্যান করা একটা একটা পাতার মধ্যে দেয়া আছে কিউআর কোডটা দেয়া। বই আমার কাছে আছে যত ভুল কবির বকুল এবং দ্বিতীয় জীবন। হ্যাঁ, তো ওই যার জন্য এই ওই স্ক্যান করলে আমার এই কবিতাগুলো পাওয়া যাবে, এবং আমার কাছে কবিতাগুলো আমি সবার যেরকম সাড়া পেয়েছি মানে পছন্দ করেছেন সবাই, তাতে আমার মনে হয়েছে যে কবিতা চর্চাটা আবার শুরু করার। কিন্তু আমি তো আসলে নিজেকে কবি বলি না, আমি বলি অকবি, এই কারণে। আপনি যে গীতি কবি সেটাই তো কবি, কারণ গান যখন সৃষ্টি হয় তখন তো সেটা কবিতা, তারপর সুরারোপ করলে সেটা গানে রূপান্তরিত হয়, একই তো কথা হলো। একই কথা তো বলাই যায়, কিন্তু মানে বলা যায় এই ক্ষেত্রে যে সব কবিতা গান নয়, কিন্তু সব গানই কবিতা।